বাংলাদেশে অনেক রকমের পরিবেশগত সমস্যা রয়েছে, এর সাথে বাড়তি হিসাবে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিগুলো। এবছরই আমরা গত 50 বছরের সবচেয়ে বেশি গরমের মধ্যে পড়েছি। এবছর আমরা যে দুটো বন্যা দেখেছি, যে এলাকায় বন্যাগুলো হয়েছে সেই এলাকার লোকেরা বলেছেন যে এমনকি তাদের নানি দাদিরাও এই মাত্রার বন্যা কখনো দেখেনি। তার অর্থ হল যে বাংলাদেশের মতন স্বল্পোন্নত দেশ, উন্নয়নশীল দেশ, এতটা বছর কয়েক যুগ কষ্ট করে যে উন্নয়নটুকুন অর্জন করেছে সেই উন্নয়নটুকুনকে ধরে রাখা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়ছে উপর্যুপুরি জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক বিপর্যয়ের পূর্ণ কৌণিকতা এবং ব্যাপকতা বেড়ে যাওয়ার কারণে। জলবায়ু পরিবর্তনের মূল কারণগুলোর মধ্যে একটি হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। যদি আমরা পৃথিবীর উন্নয়নের মডেল আর দর্শন না বদলাই, যদি উন্নত বিশ্ব তাদের উন্নয়নের মডেল না বদলায়, তাহলে আমরা যত টাকাই পাই না কেন, ভুক্তভোগী দেশ হিসাবে, সবচাইতে ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে, আমাদের জনগোষ্ঠীকে এমনকি আমাদের মানচিত্রকে, ভূখণ্ডকে রক্ষা করা আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। এক একবার এক একটা জলবায়ু সম্মেলন আসে, সেখানে সিদ্ধান্তে অগ্রগতি হয়। আমরা বৈশ্বিক তাপমাত্রা এই শতাব্দীর শেষে 1.5 ডিগ্রি পর্যন্ত বাড়ানোতে আটকে দিতে সম্মত হয়েছি, কিন্তু এটাই এখনো চূড়ান্ত আইনি কথা না। যদি 1.5-এ আমরা আটকে দিতে না পারি, তাহলে বাংলাদেশের মানচিত্র আমাদেরকে ভিন্ন করে আঁকতে হবে। কাজেই বুঝাই যাচ্ছে যে গতানুগতিক বা প্রতিদিনের পরিবেশগত সমস্যার থেকে অনেক বেশি বিপদ ডেকে নিয়ে আসছে কিন্তু আমাদের এই জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের উপর যে আন্তর্জাতিক সম্মেলনগুলো হয়, সেই সম্মেলনে কি সিদ্ধান্ত হচ্ছে সেগুলো জানার প্রয়োজন, সুযোগ থাকলে এই সম্মেলনে অংশগ্রহণ করার প্রয়োজন। সিদ্ধান্তগুলো বিশ্লেষণ করে বিশ্ব জনমতের উপর বাংলাদেশের মতন ঝুঁকিপূর্ণ দেশে হয়ে একটা চাপ আমাদের সৃষ্টি করতে হবে, যাতে বিশ্ব নেতৃবৃন্দ বিশ্বের যে এখন একটা কার্বন ইনটেন্সিভ উন্নয়ন মডেল আছে সেখান থেকে সরে আসতে বাধ্য হন। আমরা বহুদিন যাবত অংশগ্রহণ করেছি, চাপ তৈরি করেছি, যার ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে উন্নত বিশ্ব আস্তে আস্তে কার্বন নিঃসরণের পরিমাণ কমাচ্ছে। এই কার্বন নিঃসরণের পরিমাণ যেটুকু কমানোর কথা, তার চাইতে আমরা অনেক পিছিয়ে আছি, কিন্তু প্রক্রিয়াটা শুরু হয়েছে। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে আমাদের মতন ঝুঁকিপূর্ণ দেশগুলোকে কিন্তু এই সম্মেলনের জন্য যথেষ্ট প্রস্তুতি রাখতে হবে এবং এগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। মাত্র যে কার্বন নিঃসরণ কমাতে আমরা পিছিয়ে আছি বৈশ্বিক সম্প্রদায় হিসেবে, তা কিন্তু নয়। আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে যে পরিমাণ আর্থিক এবং প্রযুক্তি সহায়তা চাচ্ছি, আমাদের যা প্রয়োজন, তার তুলনায় কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। বারবার আমাদেরকে তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই তহবিল নতুন হচ্ছে না, সেই তহবিল অতিরিক্ত হচ্ছে না, সেই তহবিল এমন শর্তযুক্ত হচ্ছে যেটা অনেক ক্ষেত্রে আমরা পাচ্ছিও না। আবার সেই তহবিলের একটা বড় অংশ চলে যাচ্ছে কার্বন নিঃসরণ কমাতে, কিন্তু আমাদের এই যে জলবায়ু সংক্রান্ত দুর্যোগের কারণে যে খাপ খাইয়ে নেওয়ার প্রচেষ্টা, সেটার জন্য সেটা মোটেও যথেষ্ট হচ্ছে না। বিশ্ব সম্প্রদায় যতবার বলছে যে তারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেবে, এখনো পর্যন্ত কিন্তু সেই টাকা তারা দেয়নি। যত তারা টাকা দিতে বিলম্ব করছে, আমাদের প্রস্তুতিও বিলম্বিত হচ্ছে। যত আমাদের প্রস্তুতি বিলম্বিত হচ্ছে, তত কিন্তু ঝুঁকির মাত্রা আমাদের বেড়ে যাচ্ছে। আপনি যদি এইবারের বন্যাও দেখেন, তাহলে দেখবেন আমাদের কত বড় বড় অবকাঠামোগুলো সম্পূর্ণ ভেঙে পড়েছে। বাংলাদেশের মতন একটি উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশের পক্ষে কিন্তু এই অবকাঠামো চাইলেই দ্বিতীয়টা খুব সহজে মেরামত করে ফেলা সম্ভব না। ফলে লস অ্যান্ড ড্যামেজের মতন যে তহবিলের কথা বলা হচ্ছে, সেই তহবিল যেন দ্রুতই আক্ষরিক অর্থে কার্যকর হয়, সেখানে যেন আমাদের জনগোষ্ঠী যারা ঝুঁকির মুখোমুখি হচ্ছে তাদেরকে আমরা প্রোটেকশন দিতে পারি, আমাদেরকে যেন পর্যাপ্ত পরিমাণ টাকা দেওয়া হয় প্রস্তুতির জন্য, এবং এই ঝুঁকি মোকাবেলা করছে এমন মানুষগুলোকে সাহায্য করার জন্য এই দাবি তো আমাদের থেকেই তুলতে হবে। সেজন্য আপনারা যারা আজকে জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো সম্পর্কে
জলবায়ু পরিবর্তনে ফান্ডের ম্যানেজমেন্ট সম্পর্কে, জলবায়ু পরিবর্তনের মূল মূল কারণগুলো সম্পর্কে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন আপনাদের সকলকে আমি সত্যিকার অর্থে অভিনন্দন জানাচ্ছি। এই জন্য যে বাংলাদেশের জন্য, বিশ্ব সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আপনারা নিজেদেরকে এঙ্গেজ করলেন। আপনারা এখান থেকে যে জ্ঞান পাবেন সেই জ্ঞানটা কাজে লাগিয়ে বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশের বাইরে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য কাজ করবেন সেই প্রত্যাশা রইল। আপনাদের সকলকে আবারও শুভকামনা জানাচ্ছি, ধন্যবাদ।